Assalamualaikum. Hello, it's your friend Asma and Abbar. Today I will talk about lockdown study routine. Our subject is math. Friends, please go to page number 36. Friends, we are going to solve number 3. The question is, there are 24 taka with Akash. His father gave him some taka. Now he has 58 taka. How much taka did his father give? তো বন্ধুরা তুমি এটা বুঝেই গেছো, এটি হবে সাবট্রাকশন। তো বন্ধুরা আমরা সলিউশনটি দেখে আসি, যেটি আমরা পরীক্ষার হলে লিখতে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের নাম্বার থ্রির সলিউশনে লিখতে হবে, আকাশ হ্যাজ 58 টাকা। আকাশ হ্যাড 24 টাকা। সো হিজ ফাদার গেভ 34 টাকা। অ্যান্সার, হিজ ফাদার গেভ 34 টাকা। তো বন্ধুরা আমরা নাম্বার 4 এর কোশ্চেন চলে যাই। নাম্বার 4 কোশ্চেন, দেয়ার আর 30 কালার্ড পেন্সিলস ইন দ্য হাউস। বুলু টুক সাম পেন্সিলস টু দ্য স্কুল। নাও দেয়ার আর 22 পেন্সিলস ইন দ্য হাউস। হাউ মেনি পেন্সিলস ডিড বুলু টেক টু দ্য স্কুল? তো বন্ধুরা এটাও তোমরাই বুঝে গেছো এটি কি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ভেবেছো, এটি সাবট্রাকশন। তো বন্ধুরা আমাদের সলিউশন দেখে আসি। সলিউশন নাম্বার 4 আমাদের পরীক্ষা হলে যেটি লিখতে হবে, ইন দ্য হাউস কমা দেয়ার আর 30 কালার্ড পেন্সিলস। নাও দেয়ার আর 22 কালার্ড পেন্সিলস। So, Bolu took 8 colored pencils. Tomandra answer is Bolu took 8 colored pencils to the school. So, friends, number 5 question ta amra dekhe ashi. Number 5 question e লেখা হয়েছে আমাদের জন্য, সাম চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, দেন 38 চিলড্রেন কেম ইন দ্য ফিল্ড, দেয়ার আর 86 চিলড্রেন ইন দ্য ফিল্ড ফার্স্ট। সরি ফ্রেন্ডস, দেয়ার আর 86 চিলড্রেন ইন দ্য ফিল্ড নাও। How many children are playing in the field first? তো বন্ধুরা এটাও তুমি বুঝে গেছো এটি কি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ভেবেছো। তো 5 নম্বর সলিউশনটি আমরা দেখে আসি। তো বন্ধুরা 5 নম্বর সলিউশন আমাদের লিখতে হবে, ইন দ্য ফিল্ড কমা দেয়ার আর 86 চিলড্রেন প্লেইং, দেয়ার ওয়ার কাম 38 children to play. So there are 48 children playing first. Answer, there are 48 children playing in the field first. তো বন্ধুরা আমরা নাম্বার 6 এর কোশ্চেনটি দেখে আসি। নাম্বার 6 এর কোশ্চেন, তারেক went to the market for selling mangoes. After selling 35 mangoes, there still remained 17 mangoes with him. How many mangoes would he bring to the market? তো বন্ধুরা আমরা নাম্বার 6 এর সলিউশনে দেখে আসি।
তোমরা নাম্বার 6 এর সলিউশন আমরা লিখব তারিক সোল্ড 35 ম্যাঙ্গোস স্টিল রিমেইন 17 ম্যাঙ্গোস তারিক বট 52 ম্যাঙ্গোস অ্যান্সার তারিক বট 52 ম্যাঙ্গোস টু দ্য মার্কেট আওয়ার সাবট্রাকশন ম্যাথ ইজ ফিনিশ আওয়ার 36 পেজ ইজ ডান বাই বাই